নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে দু চার কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। বিষয়টা হলো, যারা একটুতেই কেঁদে ফেলেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য বলেছেন। অতি আবেগপ্রবণ, হৃদয়টা অত্যন্ত কোমল যাদের, একটুতেই তারা কেঁদে ফেলেন, কিন্তু মনে রাখবেন এই কান্নাটাই কি সমাধান। অযথা চোখের জল, চোখের জলটা অনেক মূল্যবান, আপনার চোখের জলের মূল্যটা একটু বুঝতে শিখুন। অযথা চোখের জল মুক্তোর মতো ফেলবেন না, চোখের জল ফেলবেন না। অনেকে বলেন যে যত হাসি তত কান্না, বেশি হাসি ভালো নয়। তাহলে আপনার এই চোখের জল ফেলেও যে ভালো কিছু হবে সেটা আশা করাও নিরর্থক। কাঁদছেন আপনি কেবলই কাঁদছেন, চোখের জল আপনার কেবলই পড়ছে, একটুতেই কেঁদে ফেলেন। বর্তমান যুগটার দিকে চেয়ে দেখেছেন, একটুতেই কেঁদে ফেলা মানুষদের জন্য আজকে যুগটা নয়। আপনার সরলতা, আপনার অন্তরের কোমলতা, এটা যে একবার দেখতে পাবে সে বারবার আপনাকে বিদ্ধ করবে, বারবার আপনাকে আঘাত দেবে। ওই জন্য আজকে জগতে নিজের দুর্বলতা অন্যকে দেখাতে নেই, নিজের দুর্বলতা দেখিয়েছেন কি মরেছেন। যে একবার আপনার আপনার একদম পরিবারের ভেতরের মানুষ, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার প্রেমিকা, আপনার ভালোবাসার মানুষ হতে পারে, আপনার বাবা মা পর্যন্ত হতে পারে, যদি একবার কেউ আপনার মর্মস্থান, আপনার দুর্বল জায়গাটা সম্পর্কে যদি একবার জানতে পেরে যায়, আপনাকে বারবার আঘাত দিয়ে ক্ষতবিক্ষত করবে। তাই সময় হয়েছে উঠে দাঁড়ানোর, সজাগ হওয়ার আর মনের জোর বাড়ানোর। আমি বলবো একদম কান্না নয়, একটুতেই ভেঙে যাওয়া নয়, যে কোনো পরিস্থিতিতে কঠিন হয়ে যাওয়া, নারকেলের মতো ভেতরে শ্বাস জল সব থাকুক, বাইরের আবরণটা কঠিন হোক, মুখের উপর না বলতে শিখুন, আগে পরিস্থিতিটাকে দেখুন। ভেতরে ভেতরে কাঁদবো, কাঁদতে হবে তো ভেতরে কাঁদবো, আগে বাইরে ভেঙে পড়া নয়। একটুতেই ভেঙে পড়লে মাথার উপর কিন্তু প্রাচীর চাপা পড়বে, তখন কিন্তু বাঁচতে পারবেন না। যুগটা অত্যন্ত ভয়ঙ্কর। আর আপনার সরলতা, আপনার নমনীয়তা, এগুলো তো পূর্বজন্মের তপস্যা, এগুলো ছিল আছে থাকুক, এগুলোকে আমি বাদ দিতে বলছি না, কিন্তু বাইরে একটুতেই কেঁদে ফেলা নয়। আগে মাথা সোজা করে পরিস্থিতি বিবেচনা করা, আত্মবিশ্লেষণ করা, তারপর বুকের জোর নিয়ে এগিয়ে যাওয়া। কাঁদতে যদি হয় বীরের মতো, লড়াই করে হেরে গিয়ে কাঁদবো, বিনা লড়াইয়ে নয়। ভালো থাকুন সকলে, আজকে এখানে শেষ করছি।